নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এবং সেই সঙ্গে ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম ডেঙ্গু রোদে তদারকিতে এক দশমিক তেরো লক্ষ কর্মী নিয়োগ তো এই নিয়ে থাকছে একটি বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি জানার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন করোনা নিয়ন্ত্রণে কিন্তু ডেঙ্গু বছর ভোর তদারকি চাই নইলে মশার কামড়ে ডেঙ্গু হতেই পারে তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যত ক্যালেন্ডার তৈরি করল রাজ্য প্রশাসন অস্থায়ী ভিত্তিতে এক দশমিক তেরো লক্ষ ভেক্টর কন্ট্রোল কর্মী নিয়োগ হবে এর মধ্যে শহরে পঞ্চান্ন হাজার আটশো জন এবং গ্রামের জন্য সাতান্ন হাজার চারশো সাতান্ন জন মুখ্য সচিব এইচকে দ্বিবেদীর পৌরহিত্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এমন রূপরেখা তৈরি হয়েছে পুরো ও নগরণ দপ্তর স্বাস্থ্য পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বছর ডেঙ্গু নিধন কর্মসূচি নিয়েছে রাজ্য প্রশাসন নির্দেশিকায় বলা হয়েছে মারাত্মক ডেঙ্গু প্রবণ ও মাঝারি ডেঙ্গু প্রবণ এই দুটি ভাগে রাজ্যের সব পুরসভাকে ভাগ করতে হবে তিনশো বাড়ির পিছু তিনজন কর্মী নিয়োগ হবে মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিন এই কর্মীরা বাড়িগুলি ও তার চারপাশ তৈরি করবে আর জুলাই আগস্ট থেকে মাসে তিরিশ দিন এই কাজ করতে হবে স্বাস্থ্য ভবনের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে সব পুরসভা ও পঞ্চায়েতকে কীটনাশক সরবরাহ করা হবে এই জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি হবে আগামী নভেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে অন্তত দশবার ভেক্টর কন্ট্রোল কর্মী সমীক্ষা করবেন সেই রিপোর্ট পুরসভার মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে তো বন্ধুরা এই নিউজটি মার্চের চার তারিখ প্রতিদিন সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং লেটেস্ট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা